দেড় বছর ধরে দলের নেত্রী কারাগারে, তার মুক্তির জন্য দলটি মানববন্ধন করে, কখনো আবার কালো পতাকা নিয়ে মিছিলে নেমেছে রাজপথে। 2014 সালে খালেদা জিয়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলেন, তবে 2018 সালে তার দল বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়। বাস্তবতা হলো, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন। সর্বশেষ গত 22 এবং 29 জুন দলটির স্থায়ী কমিটি নেত্রীর মুক্তির জন্য 4 সপ্তাহের ধারাবাহিক কর্মসূচি চূড়ান্ত করে। তৃণমূলে আলোচনা ছাড়া এ ধরনের কর্মসূচি কতটা ফলপ্রসূ হবে সে নিয়ে সংশয় আছে দলটির নেতাদের। থানা লেভেল, জেলা লেভেল বা বিভাগীয় লেভেল বা মেট্রোপলিটন সিটি লেভেলে তাদের সঙ্গে আলোচনা না করে ওদের মতামত না নিয়ে কখনো কোনো আন্দোলন বাস্তবায়িত হয় কি না আমার জানা নাই। দলটির সক্রিয় নেতাদের পরামর্শ, কর্মসূচি সফল করতে নির্বাহী কমিটিতে আলোচনা হতে পারে, প্রয়োজন দল পুনর্গঠনেরও। অ্যাজ সুন অ্যাজ পসিবল দলের কেন্দ্রীয় কমিটির সভা ডাকা, সেখানে আলোচনা হওয়া। এর মধ্যে আমাদের সারা দেশে যখন মোটামুটিভাবে একটা স্ট্রাকচার পার্টির, হ্যাঁ, ধরেন জেলা পর্যায়ে সরকারকে বলতে হবে অমুক তারিখের মধ্যে আমার নেত্রীকে ছেড়ে দিতে হবে, তারপর ছেড়ে না দিলে তো অবশ্যই আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে যাবো। আন্দোলন যদি একবার শুরু হয় এখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই, যেহেতু সুযোগ নাই সেহেতু সংগঠনকে শক্তিশালী করেই আন্দোলনে নামতে হবে। খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির শীর্ষ ফোরাম স্থায়ী কমিটির নেতারাও ভাবছেন, তবে এ ব্যাপারে গুছিয়ে আন্দোলনে নামতে চান তারা। আমাদের পুনর্গঠন চলছে প্রতিটি জেলায়, পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা কতটুকু তার মধ্য দিয়েও আমরা আন্দোলনটা শুরু করতে যাচ্ছি। এই যে শুরু করতে যাচ্ছি, সেখানে হয়তো এক এক জায়গায় এক একভাবে আসবে। আদালতের রায় খালেদা জিয়াকে কারাগারে পাঠায় 2018 সালের 8 ফেব্রুয়ারি। এরপর বিএনপির সামনে চরম বাস্তবতা হলো, না আইনি না রাজনৈতিক কোনো কৌশলেই দলটি তাদের নেত্রীকে কারামুক্ত করতে কোনো চাপই সৃষ্টি করতে পারেনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।